वेलकम टू सैयदास कुकारी। आज के आमी आपनादेर पुर भरा बाव तैरी करे देखाबो। एटा खेते एतटा सुंदर लागे रेसिपिटा देखलेई बुझते पारबेन। एखन चलुन रेसिपिटा शुरू करा जाक। आमी एखाने एकटा मिक्सिं बोलेर मध्ये हाफ कप जल निलाम। জলটা আঙুল যতটা গরম সহ্য করতে পারবে ওই রকম গরম হতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ইস্ট আর 2.5 টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। দিয়ে আমি খুব ভালো করে এটা গুলে নেব। আমি এটা গুলে নিয়েছি। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। এই ময়দা থেকে আমি 1/4 কাপ মেজারিং কাপের 1/4 কাপ আমি ময়দাটা নিয়ে নিলাম। নিয়ে আমি ওই গোলার মধ্যে দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটা ঢাকা দিয়ে রাখব 15 মিনিটের জন্য। 15 মিনিট হয়ে গেছে। এখন আমি চামচ দিয়ে এটা আরেকবার ভালো করে গুলে নেব। এখন এর মধ্যে আমি বাকি ময়দাটা দিয়ে দিলাম। ময়দার উপর আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ বেকিং পাউডার আর দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল। দিয়ে এটা ভালো করে মেখে নেব। আমি এর মধ্যে ওই একই রকম গরম জল দিয়ে আবার এটা ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব। এই ডোটা তৈরি করতে আমি 1/3 কাপ জল দিলাম। এর মধ্যে আমি আরও 1 চা চামচ তেল দিয়ে একটু ভালো করে এটা মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে। এখন আমি এটা ঢাকা দিয়ে রাখব 30 মিনিটের জন্য। 30 মিনিট হয়ে গেছে। দেখুন ময়দাটা কতটা ফুলে গেছে। একটা বোটের উপরে আমি একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম যাতে করে ডোটা না আটকে যায়। আরও এটা আমি 1.5 থেকে 2 মিনিট খুব ভালো করে মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে। এখন আমি এটা লেচি কেটে নেব। এটা সুবিধার জন্য আমি অর্ধেক অর্ধেক করে নিয়ে নিয়েছি যাতে করে লেচিটা খুব ভালো করে কাটা যায়। সমানভাবে আমি কেটে নেব। সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি। আমি এখানে 2 কাপ ময়দাতে 16খানা বাউ তৈরি করে নেব। এইরকম একটা স্ট্রেনার নিলাম। এর মধ্যে আমি তেল ব্রাশ করে নিলাম। আমি এর মধ্যে একটা লেচি নেব। লেচি নিয়ে আমি এখন এটা বাউ তৈরি করে নেব। আমি এটা একটু বেলে নেব। বেলাটা খুব পাতলা হবে না মোমোর মতো, আবার মোটাও হবে না, মাঝারি সাইজ হবে। দেখুন এইরকম হবে। স্টাফিং এর জন্য আমি এখানে ড্রাগন চিকেন বানিয়েছি। আপনারা যে কোনো রকম স্টাফিং দিতে পারেন, পনিরের বা আলুর যে কোনো রকম দিতে পারেন। এই ড্রাগন চিকেনের রেসিপিটা আমার চ্যানেলে আছে, লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এখন আমি অল্প অল্প করে পুর নিয়ে লেচির মধ্যে দিয়ে এইভাবে মুড়ে নেব। আপনারা লক্ষ্য করুন আমি কেমন করে মুড়ছি। এইভাবে মুড়ে নেব। আমি এখানে 6খানা বাউ স্ট্রেনারের উপরে রাখলাম। বাউগুলো কিছুটা গ্যাপ দিয়ে রাখতে হবে, তা না হলে স্টিম করার সময় এগুলো ফুলে একটার সাথে আর একটা লেগে যাবে। এখন আমি এটা 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। এর মাঝখানে একটা হাঁড়িতে প্রায় 2 লিটার জল দিয়ে জলটা আমি ফুটিয়ে নিলাম। এখন এদিকে 15 মিনিট হয়ে গেছে। এখন এই স্ট্রেনারটা আমি জলের মানে হাঁড়ির উপরে রেখে এটা ঢাকা দিয়ে রাখবো 15 মিনিটের জন্য, স্টিম করে নেব। 15 মিনিট পরে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। আরও 5 মিনিট পরে আমি এগুলো তুলে নিলাম।
দেখুন বাঁগুলো তৈরি হয়ে গেছে। এটা অত্যন্ত নরম হয়, খুব সুন্দর খেতে লাগে। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি এটার ভিতরটা কেমন হয়েছে। দেখুন এটা কত সুন্দর দেখতে লাগছে। আমি একটা হাত দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম হয়েছে দেখুন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।